আসসালাম আলাইকুম মর অহেমাতুল্লাহ হি ওয়া বার কাতু না আহমাদুল্লাহ হা সুবহা নাহু আ তা আলা উসল্লি ও নুসল্লি আলা মোহাম্মাদিনী নাবিক গেলা আরবি গিসল্ল ল হুয়া আলাইহি হি বোনেরা ইমান এমন একটি মূল্যবান জিনিস যে জিনিসটি যদি কারো ভিতরে না থাকে তাহলে সে কখনো মুমিন হতে পারে না আর যে ব্যক্তির ভিতরে ইমান থাকবে না যে ব্যক্তি মুমিন নয় তার কোনো ভালো কাজ বা নেক কাজের ফল সে পাবে না তার ভালো কাজ তাকে কখনো বাঁচাতে পারবে না সে যদি সারা জীবন আল্লাহ তালার ইবাদত করে আর যদি তার ভিতরে ইমান না থাকে বিশ্বাস না থাকে ইমানের ঘাটতি থাকে তাহলে তার এই আমলে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না তো প্রিয় দিনই ভাই বোনেরা এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুমিনের সবচেয়ে মূল্যবান যে জিনিস যে নেয়ামত যে সম্পদ সেটা হচ্ছে ইমান এই ইমানকে আমরা যদি চাই তাহলে বিভিন্ন আমলের মাধ্যমে ইমানকে বাড়াতে পারি তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমল হচ্ছে দোয়া করা আল্লাহ তালার কাছে দোয়া করা নিজের ইমানকে মজবুত রাখার জন্য নিজের ইমানকে বৃদ্ধি করার জন্য যদি শুধু আপনি চেষ্টার মধ্যেই থাকেন যদি আল্লাহ তালার কাছে দোয়া না করেন আর আল্লাহ তালা যদি আপনার ইমানকে মজবুত এবং বৃদ্ধি না করেন তাহলে আপনি কিন্তু হতাশ হতে পারেন আপনি কিন্তু বিফল হতে পারেন কারণ আপনার চেয়ে শয়তান অনেক বেশি শক্তিশালী শয়তান কখনোই চাবে না একজন মুমিন খাটি ইমান নিয়ে কবরে যাক এজন্য শয়তানের নানান আয়োজন আপনাকে আমাকে ঘিরে কিভাবে আমাদের ইমানকে নষ্ট করা যায় কিভাবে আমাদের ইমানকে দুর্বল করা যায় তো এজন্য আমরা যেমনইভাবে বিভিন্ন আমলের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহ তালার জিকিরের মাধ্যমে আমরা ইমানকে মজবুত করার চেষ্টা করব। ঠিক একইভাবে আমরা আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে প্রার্থনা করব যেন আল্লাহ তালা আমাদের ইমানকে বৃদ্ধি করেন এবং আমাদের ইমানকে যেন আল্লাহ তালা মজবুত করেন প্রিয় দিনী ভাই বোনেরা এরকম একটি দোয়া সম্পর্কিত একটি হাদিস আমরা পাই তিরমিরি শরীফে হাদিস নাম্বার দুই এই হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম যে দোয়ার কথা বলেছেন সেই দোয়াটি অনেক চমৎকার একটি দোয়া দোয়াটির অর্থ আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন দোয়াটি কতটা সুন্দর দোয়া এবং আমাদের ইমান মজবুত রাখার জন্য আমাদের ইমান ধরে রাখার জন্য এই দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ এটা এটার অর্থ জানতে পারলে আপনারা বুঝতে পারবেন তো প্রিয় দিনী ভাই বোনেরা এই দোয়াটি হচ্ছে ইয়া আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে ইয়া আলা এই দোয়াটির অর্থ হচ্ছে হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের ওপর প্রতিষ্ঠিত রাখুন প্রিয় দিনই ভাই বোনেরা আমরা চাইলে ফরজ নামাজের পর এবং যখনই আমরা আশঙ্কা করব যে আমাদের ইমান হ্রাস পাচ্ছে আমাদের মনের মধ্যে শয়তান বিভিন্ন ধরনের কুমন্তনা দিচ্ছে ধোকা দিচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আমাদের মাথায় চলে আসছে তখন আমরা সাথে সাথে ইস্তেকভারের পাশাপাশি আমরা এই দোয়াটি পাঠ করতে পারি ইয়া কুলুব কলবি আলা দিনিক। অনেক সময় এমন দেখা যায় যে নামাজ কালাম সবই পড়ছেন কোরআন তেলাওত করছেন দিনের পথে চলার চেষ্টা করছেন এরকম কিছুদিন চলে তারপরে আপনার ভিতরে পরিবর্তন দেখা দিতে থাকে আস্তে আস্তে নামাজের প্রতি অনিহা তৈরি হতে পারে আস্তে আস্তে কোরআন তেলাওতের প্রতি অনীহা তৈরি হতে পারে তখন আপনি আমি চাইলে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারি এতে করে আবারও আমাদের সেই হারানো দৌলত যে আমলের জজবা আমলের মজা সেটা আমাদের ভিতরে আবারও চলে আসতে পারে ইনশাআল্লাহ তালা যদি আল্লাহ তালা চান এজন্য আমরা এই দোয়াটি অনেক চমৎকার একটি দোয়া আমরা অধিকাংশ সময় যখন আমরা মোনাজাত করব তখন এই দোয়াটি পড়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তাওফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তাওফিক দান করুন আল্লাহ আমিন ওয়িরুদ্দানা আনিল আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু